আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের ন্যায় আমি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য, যেখানে আমি খুব সহজে দেখাবো যে আপনি ফাইবার থেকে ইমেল টেমপ্লেট এইচটিএমএল এর কাজগুলো কিভাবে করবেন। আপনাদের অনেকের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা তৈরি করছি। আমি ফাইবারের কোর্সটা ফ্রিতে করাচ্ছি, এটা আপনারা সবাই জানেন। তো আপনারা এই ফাইবারের কোর্সটা আপনি করে আসতে পারেন, যদি আপনি এই ভিডিওগুলো না দেখে আসেন তো এই ভিডিওগুলো আপনি দেখতে পারেন, যে এখানে আমার 11টা ভিডিও দেওয়া আছে। আজকে ফাইবার কোর্সের পার্ট 12 আমি এটা নিয়ে এসেছি। তো এখানে আমি দেখাবো যে এখানে আমি যদি একটু ফাইবারে চলে আসি, তো এখানে যদি ইমেল টেমপ্লেট ইন এইচটিএমএল এটা বলে সার্চ দিই, দেখেন এখানে 5130টা সার্ভিস অ্যাভেলেবল আছে। তো এখানে কিন্তু অনেকেই এই এইচটিএমএল ইমেল টেমপ্লেটের কাজগুলো করে এবং এটা বায়ারকে সাবমিট করে কিন্তু তারা ইনকাম প্রচুর পরিমাণে করছে। দেখেন ইনি $150 একটা কাজ করে, আই উইল ক্রিয়েট ইমেল টেমপ্লেট রেসপন্সিভ এইচটিএমএল ইমেল টেমপ্লেট। তো আশা করি বুঝতে পারছেন এখানে বিভিন্ন জন বিভিন্ন ডলারে সার্ভিসটা দিয়ে থাকে। তো এটাই আপনারা কিভাবে করবেন এই ফাইবারে এই কাজটা, সেটা আমি কিন্তু আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব এবং আপনি সেভ করবেন। শুধু এটাতে নয়, ফাইবারের বাইরেও যাতে আপনারা টেমপ্লেটগুলো আপনি ডাউনলোড করে আপনি অথবা আপনি হলো জিমেইল মার্কেটিং করতে পারেন, জিমেইলে ইমেল মার্কেটিং কিভাবে করবেন এবং এই জিপ ফাইলে আপনারা সেভ করবেন এবং বিভিন্ন মার্কেট প্লেসে সেগুলো আপনি কিন্তু কাজগুলো সাবমিট করতে পারেন এবং আপনি বাসায় বসে থেকে ফ্রিতে টাকা ইনকাম করতে পারেন। চলুন শুরু করা যাক। সাইন আপ ফর ফ্রি এটাতে আপনি ক্লিক করবেন, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যদি থাকে আপনি সেটা লগ ইন করবেন। আমি আমার জিমেইল দিয়ে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, এটা আমি তাদেরকে চিনাই দিলাম আমার অ্যাকাউন্টটা। এরপরে তারা সার্চ করবে, এখন একটু সময় নেবে, ওয়েট করবেন। উই আর অ্যাক্টিভেটিং ইওর অ্যাকাউন্ট, অ্যাক্টিভেট করছে। তারপরে না হলে আপনি এটা রিফ্রেশ দিবেন, আবার দেখবেন চলে আসবে প্রজেক্টগুলো। এই যে দেখেন চলে আসলো, লেটস স্টার্ট ডিজাইনিং। 1 মিনিটও আপনার লাগবে না এটা আপনার রেজিস্ট্রেশনটা করা। এরপরে আপনি কি করবেন, এখানে এসে ক্রিয়েট, আর আপনারা যাদের জিমেইল অ্যাকাউন্ট নতুন আছে বা ওইভাবে না করতে পারেন, নাম ঠিকানা অ্যাড্রেস এটা দিয়ে নেক্সট করলে আপনার কিন্তু একটা অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে ক্রিয়েট নিউ হয়ে আপনি এখানে ইমেল টেমপ্লেট ডিজাইন করবেন, সেটার জন্য আপনি এখানে ক্লিক করার পরে ক্রিয়েট এ নিউ ইমেল। তারপরে দেখেন খুব সুন্দর সুন্দর আপনাকে টেমপ্লেটের ডিজাইন এখানে দিয়ে দিয়েছে, জাস্ট আপনি এডিট করবেন। ভালো ভালো টেমপ্লেট, সেগুলো আপনি সবই ইউজ করতে পারেন। ক্লায়েন্ট যেভাবে যেই নিশ অনুযায়ী চাইবে, যে ক্যাটাগরি চাইবে সেই ক্যাটাগরির কিন্তু আপনি টেমপ্লেট এখান থেকে আপনি ডিজাইন করে তাদেরকে দিবেন। আর আপনার যদি ইমেল মার্কেটিং আপনার নিজস্ব নিশ থাকে, যে রিলেটেড আপনি কাজ করছেন, তাদেরকে ইমেল পাঠাবেন, পার্টিদেরকে আপনি ক্লায়েন্ট খুঁজে লিঙ্কডইনে বা যে কোনো জায়গাতে ইমেল মার্কেটিং করবেন, সেজন্য আপনি আপনার নিশটা চুজ করে নেবেন যে আপনি কোনটাতে কাজ করবেন। সেভাবে এখান থেকে দেখেন এখানে বিভিন্ন রকম টেমপ্লেট আছে, আর এখান থেকে আপনি ক্যাটাগরি চুজ করে নিতে পারেন। ইউসেজ দেখেন এখানে বিভিন্ন রকম আছে, অ্যানিমেটেড, ডার্ক মুড, এখানে আবার এর উপরে নিচে দেখেন ইন্ডাস্ট্রি আছে এখানে। তো যে কোনো একটা দিয়ে আমি জাস্ট হলো আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা এইভাবে করে নেবেন। দেখেন এখানে আপনার বামে টেমপ্লেটটা দিয়ে দিলো, আর এখানে এডিট করার কিন্তু বিভিন্ন অপশান আপনাকে এখানে দিয়ে দিলো। রেসপন্সিভ একটা কিন্তু টেমপ্লেট আপনার সামনে চলে আসলো, এটা খুব সুন্দরভাবে কিন্তু আপনি এখানে এডিট করতে পারেন। এখানে আপনার নাম দিতে পারেন, যে এটা একটা দেখেন মিস্ট্রি প্লাস সেল, সেলের জন্য একটা টেমপ্লেট, যে বিভিন্ন অফার আপনি পার্টিদেরকে দিবেন সেজন্য। এটা কিন্তু অনেকে অফার দেয় আপনাকে, এরকম টেমপ্লেট বানিয়ে নিবে তারা। আপনি নিচে নামবেন, এখানে বিভিন্ন প্রোডাক্টের ইয়া তাদের দেওয়া আছে, দেখেন এখানে আপনার ছবি যে কোনো কিছু আপনি প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারেন, চেঞ্জ ইমেজের জায়গাতে যেয়ে। এখানে আপলোড এখানে আসবেন, আপলোডে আসলে এখান থেকে আপনি যে কোনো কিছু আপনি ইউজ করতে পারেন। জাস্ট লেট ওপেন করলাম, জাস্ট আপনাদেরকে কনসেপ্টটা বোঝাচ্ছি যে এইভাবে আপনারা করে নেবেন। দেখেন এটা হয়ে গেল, এখন যদি ইনসার্টে আমি ক্লিক করি এখানে ইনসার্ট হয়ে যাবে। এই যে দেখেন ছবিটা এখানে চলে আসলো। এইভাবে আপনি যে কোনো প্রোডাক্টের ছবি আপনি এখানে অ্যাড করতে পারেন। তারপরে এখান থেকে আপনি প্রোডাক্ট নেমের জায়গাতে প্রোডাক্ট নেমটা দিয়ে দিবেন। তারপরে এখানে আপনি আই অ্যাম নিউ, এখানে একটা টেক্সট আপনি লিখে দিবেন, আর এখানে লার্ন মোরের জায়গাতে একটা ক্লিকেবল লিংক আপনি এখানে দিয়ে দিবেন, কারণ কোনো কিছু এসে তারা ক্লিক করলে কিন্তু তারা যে লিংকটা আপনার চলে যাবে সেটা এখানে দিতে হবে। যদি আমি ইমেল মার্কেটিং নিজে করি তাহলে আমি কিন্তু আমার অ্যাফিলিয়েট মার্কেটিং বিভিন্ন জায়গাতে আমি যেহেতু করি সেই লিঙ্কটা আমি এখানে দিব, কোনো একটা প্রোডাক্টের ছবি দিয়ে এখানে ডিসক্রিপশনটা দিয়ে এটা দিয়ে দেবো। আর যদি আপনি ফাইবারে কাজ করেন, এখানে বায়ার আপনাদেরকে বলবে যে এই জায়গাতে যখন আপনি তাদের সাথে কনভারসেশন করবেন তখন তার কাজের সময় আপনি বলে নেবেন যে এই যে জায়গাতে
তারা এটা এটা চাচ্ছে, এবং এই তখন লিঙ্কটাই তারা আপনাকে দিবে, আপনি এখানে শুধু এটা দিয়ে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন যে এই লার্ন মোরে আপনি ক্লিক করার পরে এই লার্ন মোর কথাটাও আপনি ইচ্ছা করলে আপনি চেঞ্জ করে নিতে পারেন। আর এখানে আপনার দেখেন এখানে ওয়েবসাইটের লিঙ্ক আপনি এখানে দিয়ে দেবেন, তাহলে এখানে যখন কেউ ক্লিক করবে করলে সেই ওয়েবসাইটে চলে যাবে। চেঞ্জ করতে পারেন, দেখেন এখানে নেম, এখানে যদি ক্লিক করেন এখান থেকে কালার, এখানে বিভিন্ন রকম সাইজ এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। আর এই ফন্টের জায়গাতে এখানেও এসে আপনি এই যে এখানে ফন্ট ইয়া বিভিন্ন কিছু আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন, এই ইয়াল কালারটা আপনি যখন অন্য কালার যদি দেন এখানে তাহলে এটা চলে আসলো। দেখেন এই যে লেখার কালারটা চেঞ্জ হয়ে গেল। আর এখানে যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে ট্রান্সপারেন্ট জায়গাতে এখানে আপনি এটা দিয়ে দিলে দেখেন এই কালারটা চেঞ্জ হয়ে গেল। এইভাবে আপনি মডিফাই করে নেবেন, খুব সুন্দর একটা টেমপ্লেট আপনি ডিজাইন করে নেবেন। যে রিলেটেড ক্যাটাগরি আমি বারবারই বলছি সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আপনি এখান থেকে টেমপ্লেটটা চুজ করবেন, তাহলে আপনার জন্য এডিট করাটা সুবিধা হবে। এখানে রয়ে দেখেন এখানে কন্টেন্টে এসে আপনি কোনো কিছু একটা বাটন অ্যাড করবেন, তাহলে এখানে আমি এসে এই বাটনটা জাস্ট হলো ধরে এনে এখানে আমি ছেড়ে দিলাম, তাহলে কিন্তু বাটনটা আপনার আবার একটা এক্সট্রা বাটন অ্যাড হয়ে গেল। আশা করি আপনি বুঝতে পারছেন এইভাবে কিন্তু আপনি অসংখ্য ধরনের বাটন, এইচটিএমএল কোনো কিছু যদি কোড চান, যে আগের কোনো কিছু আপনি চাচ্ছেন যে এটা আমি এখানে অ্যাড করতে চাইবো, পার্টি যদি আপনাকে দেখাই, আমি জাস্ট হলো একটা জিনিস যদি আপনাকে দেখাই, এটা নোটপ্যাডে আমি এটা কপি করলাম, তারপরে এখানে এসে এখন দেখেন যদি আমি এখানে এসে ক্লিক করে এইচটিএমএল ফাইল একটা দিলাম, এখানে দেওয়ার পরে এখানে আমি এখন কন্ট্রোলে কন্ট্রোল ভি পেস্ট দিয়ে দিলাম, দেখেন এটা বুঝতে পারছেন তো আপনি যে এখানে কত কি আপনি করতে পারবেন, এটা আপনি কিন্তু নিজে কল্পনা করতে পারছেন না যে এখান থেকে কত সুন্দর একটা ডিজাইন আপনি করে নিতে পারেন। তো এইটা আমি দেখেন একটা এইচটিএমএল আমার যেটা হলো ইমেল সিগনেচার আমি করেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এইভাবে কিন্তু আপনি এখান থেকে কন্টেন্ট থেকে অসংখ্য কাজ করতে পারেন, এখানে ইমেজ দিতে পারেন, এখানে টাইটেল আরও আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। ধরেন এখানে আপনি একটা টাইটেল নেবেন, তাহলে এখানে আপনি টাইটেল আর একটা এখানে বসাই দিলেন, তাহলে এখানে দেখেন টাইটেল হলো, এখানে আপনি এখন কাজ করবেন, এরপরে আপনি এগুলো বাকিগুলো করে নেবেন। আপনি কোনো কিছু লিস্ট যদি চান যে এই জায়গাতে আমার কোনো কিছু একটা লিস্ট দরকার, যে লিস্ট এরকম আইকন, তারপরে আপনি একটা লিস্ট দিবেন একটা, তারপরে এরকম দুইটা এরকম করে দেখেন তিনটা, এইভাবে আপনি এখানে লিখবেন তারপরে ইন্টার দেবেন। এইভাবে যদি পার্টি যেভাবে বলবে আপনি সেভাবে কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে একটু সময় খাটিয়ে আপনি ধৈর্য ধরে আপনি এখানে সেগুলো সব দিয়ে দিতে পারেন। এখানে যদি আপনার কোনো ভিডিও থাকে সেই ভিডিওটা আপনি এখানে এই জায়গাতে যদি প্রয়োজন হয় এই জায়গাতে আপনি এখানে দিয়ে দেবেন। এখন ভিডিওর লিঙ্কটা এখানে জাস্ট ক্লিক করবেন, অ্যাড এ ভিডিও, এখন ইউআরএলটা দিয়ে দেবেন, কোনো জায়গার যদি ইউআরএল থাকে সেই ইউআরএলটা পার্টি যখন আপনাকে দিবে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, বা আপনি আপনার যদি কোনো ওয়েবসাইটের প্রমোশন করেন সেই ক্ষেত্রে আপনি এখানে ভিডিওটা দিয়ে দিতে পারেন। এখানে কন্টেন্টে আরও অনেক কিছু আপনি এখানে অ্যাড করে নিতে পারেন, যে কোনো আইকন এখানে স্টার এগুলো যদি প্রয়োজন হয়, জিআইএফ যদি লাগে, আর এখানে ফর্ম যেরকম হলো এখানে কিন্তু দেখাইছে, দেখেন একটা জিনিস আমি দেখাই, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো কিন্তু একটা ফর্ম, এটা আপনার হলো এটা কেউ কেউ যদি এখানে এসে নাম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস এটা দিয়ে রাখে সাইন আপ এটার জন্য, এটা দিলে আপনার ইমেল কালেক্ট হয়। তো এখানে আপনি কিভাবে এটা করে দেখেন, এটা এখানে এই যে ফর্মটা এখানে এসে এই যে ফর্ম এরকম করে একটা এখানে ক্লিক করে দেয়, দেখেন ফর্মটা চলে আসলো। আর একটা এখানে একটু আমি ডানে যাই, এটা দেখেন এটা এখানে যদি নিচে নামি, এখানে একটা ফর্ম ছিল, দেখেন আরেকটা ফর্ম আমি এখানে কিন্তু তৈরি করে নিলাম। তো আশা করি খুব ভালোভাবে আপনি কিন্তু এই ডিজাইনগুলো করে নিতে পারবেন। এখানে যদি একটা এখানে ড্রাইভার দিই আমি একটু এখানে, তাহলে এটা কিন্তু সেপারেট হয়ে যাবে, দেখেন একটা সেপারেট একটা ড্রাইভার হয়ে গেল, এই যে একটা দাগ হয়ে গেল আপনি বুঝতে পারছেন বাইরে ক্লিক করলে। তো খুব সুন্দরভাবে আমি সব কিছু আপনাদেরকে কিন্তু দেখাই দিলাম যে কি কি এখানে করবেন আপনি। এরপরে কি করবেন আপনি, এই এখানে এসে দেখেন এখানে সেভ সেভ হয়ে গেছে অটো, এখন এসে সেভ যেহেতু হয়ে গেছে এখানে আপনি এক্সিটে এখন ক্লিক করেন, এখন দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, লিংক একটা দিয়ে দিয়েছে, এখানে আপনি এখন ওপেন ইন নিউ ট্যাব এখানে দিয়ে আপনি এটা দেখতে পারেন যে আপনার কেমন টেমপ্লেটটা হলো। বেশ কিছু আমি এরকম এডিটেবল ইয়াটা করে রেখেছি, জাস্ট হলো এগুলো আপনি খুব সুন্দরভাবে সাজিয়ে নেবেন, এই যে এগুলো দিয়েছি আমি এমনি এগুলো অ্যাড হয়েছে, এটা জাস্ট হলো এটা দেখাই দিলাম। নিচেরগুলো আপনি এগুলো এডিট করে নিতে পারেন, যে এই যে অ্যাবাউট আস, আওয়ার প্রোডাক্ট, এই এগুলো সব কিছু কিন্তু আপনার এডিট হবে। আপনার এখানে ফেসবুক অ্যাকাউন্ট একটা আপনাকে লিংক দিয়ে দিলো যে ওপেন ট্যাবের, এটা আপনি কিন্তু পার্টিকে লিংক আকারে আপনি এটা এই যে কপি করে এখান থেকে আপনি এই ইউআরএলটা তাদেরকে দিতে পারেন, অথবা আপনি কি করবেন এখানে
এখানে এসে যে ডান পাশে দেখেন, এখানে আসলে কিন্তু সব ওয়েগুলাই পেয়ে যাচ্ছেন, যে গেট এইচটিএমএল এন্ড ইমেজ। তো দেখেন এখানে যদি আপনি ডাউনলোড করেন, দেখেন গেট এইচটিএমএল এন্ড ইমেজ এগুলো সবই পেয়ে যাচ্ছেন। কপি এইচটিএমএল যদি আপনি কোনো জিপ ফাইল এখানে চান, জিপ ফাইলের মধ্যে কিন্তু আপনার ইমেজ গুলো আসবে আর এইচটিএমএল কোডটাও আসবে। তো এটা যদি একসাথে চান তাহলে এটা আপনি ক্লিক করবেন, করে এটা আপনি ডাউনলোড করে নিতে পারেন এখানে। আর এবং এইচটিএমএল শুধু যদি কোডটা চান তাহলে কিন্তু শুধু এখানে ক্লিক করবেন, তাহলে শুধু এইচটিএমএল কোডটা এখানে পেয়ে যাবেন। আর এখানে ডাউনলোড পিডিএফ পিডিএফ আকারে আপনি এখানে ডাউনলোড করতে পারেন এবং আপনি আপনার বায়ারকে এটা সাবমিট করতে পারেন। আর এখানে যদি ইমেল মার্কেটিং আপনি করতে চান, এখানে বিভিন্ন রকম সেন্ড এন্ড গ্লু, মেইল চিম্প, অ্যাক্টিভ ক্যাম্পেইন অথবা আপনি জিমেইলে, তাহলে কিন্তু এখানে ক্লিক করা লাগবে। ক্লিক করলে বেশ কিছু অপশন দেখাবে, দেখেন বেন ব্লুয়ার, মেইল চিম্প, জিমেইল, কনস্ট্যান্ট। তো যে যেটা ইউজ করে সেন্ড ইন ব্লু সেটা সে ব্যবহার করবে। আর যদি আপনার কিছু না থাকে তাহলে আপনি জিমেইলে এইভাবে করতে পারেন। তাহলে জিমেইলে করার জন্য আপনাকে এখানে জিমেইলে ক্লিক করা লাগবে এবং দেখেন কানেক্ট ইউর জিমেইল অ্যাকাউন্ট, আপনার জিমেইল অ্যাকাউন্ট কানেক্ট করছে। তো এখানে আমি আমার জিমেইল অ্যাকাউন্ট আমি চিনাই দিলাম তাদেরকে, তারপরে অ্যালাউ করা লাগবে এখানে নিচে এসে, কন্টিনিউ, ডিরেক্ট হয়ে গেল আমার জিমেইল অ্যাকাউন্টের সাথে। এখন যদি আপনি এখানে ক্রিয়েটে করেন আর চেঞ্জ অ্যাকাউন্টে, আপনি অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারেন। তো এই যে দেখেন ড্রাফটে হয়ে যাচ্ছে এটা, গো টু জিমেইল। এবার যদি আপনি জিমেইলে ক্লিক করেন এটা ড্রাফটে কিন্তু অলরেডি চলে গেছে, দেখেন। এটা যদি আমি আমার জিমেইলে এটা যাই, এটা যদি একটু রিফ্রেশ দেই, এই যে দেখেন মাই নিউ ইমেল, এটা বাই মোর, সেভ মোর, এই যে এখানে যদি আপনি ক্লিক করেন এখন দেখেন এটাই আসছে, যেটা আপনি টেমপ্লেটটা তৈরি করেছেন। খুব সহজে কিন্তু এই টেমপ্লেটটা আপনি এইভাবে পেয়ে যাবেন। তো এখানে আপনার এটা কিভাবে আবার ইমেল মার্কেটিং করবেন সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখাইছি। সেই ইমেল মার্কেটিং এর জন্য কিন্তু কিছু আপনার ইমেল অ্যাড্রেস, যেগুলো আপনি যাদের সাথে ইমেল মার্কেটিং আপনি করবেন তাদের এটা সাবমিট করে নেবেন। এরপরে আপনাকে এক্সটেনশনে যে এখানে অ্যাপ, এখানে হলো এ ট্যানেলদার মেল স্টার্ট মেল মার্ক, যেটাতে ক্লিক করা লাগবে। এখানে আপনার যে ড্রাফটে যে কথাটা আছে, যে যে মাই নিউ ইমেল, এটাই কিন্তু না চুজ করে দেওয়া লাগবে। আর যদি অন্যটা চুজ করা থাকে তাহলে কিন্তু সেখানে ইমেলটা চলে যাবে। আর এখানে আপনাকে বলেছি একটা আনসাবস্ক্রাইবের এটা বাটন আপনি এখানে সেট আপ করে নেবেন, তাহলে কেউ চাইলে এটা আনসাবস্ক্রাইবের বাটনটা এখানে অ্যাড রাখতে পারে। তো এরপরে কিন্তু এখানে আপনি যখন সেন্ড করবেন ব্যাকে এসে, দেখেন এখানে সেন্ড থ্রি মেইল এখানে দেওয়া আছে, এটা কিন্তু মেইলটা চলে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আর এরপরেও যদি আপনার যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমার চ্যানেলে আপনি চলে যেতে পারেন। এখানে দেখেন ইমেল মার্কেটিং এর সব সিক্রেট আমি এখানে ফাঁস করে দিয়েছি। তো এগুলো আপনি দেখে আসতে পারেন ইমেল মার্কেটিং এর, এবং এটা আপনি মেইলটা আবার কিভাবে পাঠাবেন সেটা আপনি কিন্তু খুব সহজে করতে পারবেন। ভিডিওটি লম্বা করলাম না, এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি ভিডিও থেকে এত উপকৃত হন আমার ভিডিওটি বানানো সার্থক হবে। আর সবশেষে একটাই কথা বলে রাখি, পারিব না এই কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। এই জন্য আপনারা বারবার চেষ্টা করবেন এবং আশা করি আপনি এখান থেকে অবশ্যই সাকসেসফুল হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আজ যাচ্ছি আবার ফিরে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।